एवरीवन वेलकम बैक टू शिमास कॉर्नर কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সবার জন্য দোয়া করি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং নিজেকে সবসময় হ্যাপি রাখার ট্রাই করুন তো আমি আজকে আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে এসেছি আমার আজকের ব্লগটি হলো কিভাবে নিজেকে কম ইনভেস্টমেন্টে মানে নিজের খুশির মতো নিজের টাইম ম্যানেজ করে নিজেকে ফিটনেস রাখা যায় সেটাই আমার আজকের ব্লগে আমি শেয়ার করব আমি জানি আমরা এই সময়ে আমরা সবাই অনেক বিজি বিশেষ করে যারা ওয়ার্কিং মাম যারা হাউস ওয়াইফ তারা আমরা অনেক কাজে বিজি থাকি একটু টাইম বের করে নিতে পারি না কিভাবে একটু বাইরে হাঁটতে যাওয়া যায় হাঁটা তো খুবই ভালো আমি হাঁটিও যখনই টাইম পাই আর হলো আমরা জিমে যেতে পারি না জিমটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তারপরে বাসায় এক্সারসাইজের ইকুইপমেন্টগুলো অনেক জায়গা নিয়ে নেয় আর অনেক এক্সপেন্সিভ হয় যেরকম অনেকে আমরা ট্রেডমিল কিনি কিন্তু ট্রেডমিল ইউজ করা হয় না ট্রেডমিলটা অনেকটা জায়গাও নিয়ে নেয় অনেক এক্সপেন্সিভ তো আমি যে দুটো জিনিস ইউজ করি আমি অনেক অন্যগুলোও ইউজ করি কিন্তু যে দুটো আমি সবসময় ইউজ করি এটা হলো আমি রান্না করতে করতে রান্নার গ্যাপে যা 5 থেকে 10 মিনিট এটার উপরে দাঁড়াই আমি এক্সারসাইজটা করে নেই তারপরে কীভাবে বাইকটা আমি চালাই যখন আপনারা টিভি ওয়াচ করবেন টিভি দেখবেন ইভেন মোবাইল যখন আমরা অনেকক্ষণ ধরে মোবাইলে থাকি মোবাইল স্ক্রলিং করা করা মানে ব্রাউজ করতে করতেও যাতে আপনার এক্সারসাইজ করতে পারে সেটাও আমি একটা বাইক ইউজ করি যেটা আপনাদের সাথে শেয়ার করব আর হলো আমি কিন্তু বাইক রাইড করতে পারি না তো বাইক রাইড না করলেও যেহেতু বাইকে রাইড করে আমি যে বেনিফিটটা মানুষ হয় সেটা কিভাবে আমি বেনিফিটেড হইতে পারি সেটাই হলো আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা সবাই জানেন বাইক কিন্তু একটা খুব ভালো এক্সারসাইজ কিন্তু যেভাবে হোক আমার এটা শেখা হয়ে ওঠে নাই কিন্তু এই মিনি বাইকটা আসলে এত ভালো এটা আপনি কিভাবে ফোল্ড করে রাখতে পারবেন এটা কতটা হ্যান্ডি আমি সব আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাবো তো চলুন আগে চলে যাই আমি এই দুইটা এক্সারসাইজ ইকুইপমেন্টের সাথে আমি আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি এবং এই দুইটা আমি কীভাবে ইউজ করি সেটাও দেখিয়ে দিব এবং এটা আবার কীভাবে ফোল্ড করে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব আর মেইন কথা হলো এই দুটোই অনেক চিপ মিনি স্টেপারটা আপনি এখন টার্গেটে পাবেন কেএমআরপিও পাবেন এটা ডিপেন্ডস করবে সামটাইমস সেলের উপরে আর হলো আমি মনে করি যারা একটু বেশি মানি স্পেন্ড করতে চান তারা অনলাইনেও কিনতে পারবেন এটা ডিফারেন্ট ফিটনেস স্টোরে ডিফারেন্ট প্রাইসেই পাওয়া যায় সো এটা খুবই অ্যাভেলেবল তো আমিও আগে জানতাম না আর আমি এই দুটো জিনিস প্রায় ইউজ করছি অ্যাবাউট 1 ইয়ার এবং অনেক বেনিফিটেড আমি হয়েছি তাই আজকে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে চলুন আগে আমি দুটো ইকুইপমেন্টের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই আচ্ছা এখন আমি আপনাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমি যে দুটো ইকুইপমেন্ট নিয়ে আজকে ইউজ করে আপনাদেরকে দেখাবো ফার্স্টে লেফট সাইডে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিনি স্টেপার আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিনি সাইকেল অর মিনি বাইক তো আমি আগে আপনাদের বাটনটা আমি দেখি এই বাটনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অন অ্যান্ড অফ আমি যখন এটা স্টার্ট করবো অন করে দিব আপনি কত ক্যালোরি আপনি বার্ন করতেছেন কতক্ষণ আপনি এটাতে এক্সারসাইজ করছেন সেটা সব উঠে যাবে এই বাটনটাতে আপনি যখন উঠবেন তো চলুন এবার দেখে নিই আমি এটা কিভাবে আমি এক্সারসাইজ শুরু করব এবং এটা কত কাউন্ট হবে এটা অফ আছে আমি এখন এটাকে অন করে দিলাম দেখুন এখন জিরোতে আছে তা আমি এটা দাঁড়িয়ে এক্সারসাইজ করবো তারপর টাইমটা এটা একটা খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট আপনার লোয়ার ফ্যাট বার্ন করার জন্য আমি এখন মিউজিক ছেড়ে এটা করব এবং আপনারা দেখতে পারবেন ঠিক এইভাবে আপনারা এটার উপরে দাঁড়ায় যেটা আমি করি এরকম টুইস্ট করি টুইস্ট করলে যেটা হয় যে এইখানে সাইড ফ্যাটগুলো বার্ন হচ্ছে আপনার বডি মুভ করছে সাধারণত এটা আমি করি এটা হলো আপনার আমি 10 মিনিট করি বেশি না আপনি যখনই সময় পাবেন এটা করতে যাতে আপনার লোয়ার পোর্শন লোয়ার অ্যাবডোমেনের ফ্যাট বার্ন হচ্ছে এটাও করতে পারবেন আপনি মানে হাতে এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে মুভমেন্টের নাইস মিউজিকও ছাড়তে পারবেন আপনার যে মিউজিকটা আপনার পছন্দ এতে আপনি খুব বুস্ট হবেন এনকারেজ ফিল করবেন আর এখানে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে সমানে টাইমিং
এবার হলো আমি যে মিনি বাইকটার কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন এটা অন অন এন্ড অফ বাটন আছে এটাকে আপনি কতক্ষণ করবেন কতটা স্পিডে সব আসবে আর এটা হলো আপনি এটার ভিতরেও এরকম ভিতর দিয়ে পাটা প্যাডেলের মতো এরকম আপনি এই সময় আপনার সামনে আপনি টিভি দেখতেছেন কোনো মোবাইল স্ক্রল করছেন এনিথিং এলস আপনি এটা করতে পারবেন এটা খুবই ভালো যেটা আমি আগেই বলেছি যারা বাইক রাইড করতে পারেন না আমার মতো ইভেন বাইক রাইড করলেও এটা আপনি বাসায় বসে 10 মিনিটস আপনার ফ্যাট বার্ন হওয়ার জন্য খুবই একটা ভালো ইকুইপমেন্টস এটা এইভাবে যতক্ষণ আপনি আর সবচেয়ে যেটা সুবিধা এটাকে কিভাবে ফোল্ড করতে হয় আপনি কত কম স্পেস নেয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা তো দেখলেন এরকম এটাকে আপনি জাস্ট দেখছেন কত সুন্দর ফোল্ড হয়ে যাচ্ছে এই দেখেন ইজি ওপেন করা ফোল্ড আচ্ছা এই যে ওপেন করে দেখালাম তারপর দেখেন এখানে একটা রিং আছে এই রিংটা যদি আপনি পুল করেন আগে প্যাকেটে এই দেখেন এই পাশে একটা রিং আছে এই রিংটা পুল করলে এই দেখেন এবং দেখেন এটা আপনি যে কোনো জায়গায় আপনার বেডের নিচে টেবিলের নিচে আপনার সোফার পাশে আপনি এটা রাখতে পারবেন এত অল্প স্পেস নেই এবং ইকোনমিক খুবই ভালো আর এটা হলো আপনি যে পাশে আমি সাধারণত এই স্টেপারটাকে আমি এই জায়গাটায় রেখে দিই যখনই আমি টাইম পাই আশা করব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের কাছে নিশ্চয়ই আমার এই ইনিশিয়েটিভটা ভালো লেগেছে আর আমি সবসময় ট্রাই করব আমার ব্লগের মাধ্যমে আমার কুকিং চ্যানেলের মাধ্যমে সহজ কিছু ইকোনমিক যেটা আপনাকে স্বাচ্ছন্দ্যবোধ দিবে এবং আপনার লাইফস্টাইলটাকে অনেক ইজি করবে সেটাই আমার প্রচেষ্টা আর আপনারা সবসময় আমার চ্যানেলে চোখ রাখবেন আমি এরকম আরও নতুন নতুন কিছু এক্সারসাইজের ইজি ইকুইপমেন্টস এবং খুব ইকোনমিক সেগুলো নিয়ে আসার চেষ্টা করব আর যেগুলো আমি ইউজ করি যেগুলো থেকে আমি বেনিফিটেড হয়েছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আর হলো যে প্লিজ যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলটা আমি আরও বেশি মানুষের কাছে আমার এই ছোটো ছোটো টিপসগুলো এই ইনিশিয়েটিভগুলো আমি পৌঁছে দিতে পারবো আর জানেন আপনাদের ছোটো ছোটো কমেন্টস আমাকে অনেক হ্যাপি করে আমাকে অনেক ভালো রাখে আমাকে নতুন করে ভিডিও করার জন্য ইন্সপিরেশন দেয় সো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মেনি মেনি থ্যাংকস সো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমার সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং সীমাস কর্নার বাই